রথযাত্রা বা রথ দ্বিতীয় আষাঢ় মাসে আয়োজিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে থাকে এবছরও সারা দেশব্যাপী রবিবার পালিত হচ্ছে রথযাত্রা উৎসব সারা দেশের সাথে রাজ্যে ওই দিন বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই উৎসবটি প্রতি বছরের মতো এবছরও রাজধানীতে রথযাত্রার মূল ধর্মীয় উৎসবটি পালিত হচ্ছে রাজধানীর বাড়ি মন্দিরে এছাড়াও রয়েছে ইস্কন মন্দির শিববাড়ি সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত রথযাত্রা এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও রবিবার সকাল থেকেই শহরে গলি থেকে রাজপথে প্রচুর সংখ্যক ছোট ছোট রথের দেখা মিলেছে নগর পরিক্রমা শেষে অধিকাংশ ছোট রথগুলির গন্তব্যস্থল ছিল রাজধানীর জগন্নাথ মন্দির এদিনে ছোট ছোট রথের দড়ি টানতে দেখা গেল শহরের বিভিন্ন প্রান্তের আট থেকে আশি বিভিন্ন বয়সের পুণ্যার্থীদের এদিন এক ছোট রথের পরিচালক জানায় প্রতি বছরই এই জন্য তারা বিশেষভাবে অপেক্ষা করে থাকে রথের সাত দিন আগে থেকেই শুরু হয়ে যায় রথ নির্মাণের প্রস্তুতি বছর তিন বন্ধু মিলে ছোট রথ বানিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছে এভাবে বিশেষ আনন্দ পাওয়া যায় বলে জানায় ওই ছোট রথের পরিচালক আমরা প্রত্যেক বছর এই দিনটা অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরে যাই জগন্নাথ বাড়িতে যাই কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো তিন বছর কিরকম লাগে অনেক আনন্দ লাগে কতজন বের তোমরা আমরা তিনজন তিনজন এদিন আগরতলায় ছোট রথ নিয়ে নগর পরিক্রমায় বেরিয়ে আরও এক ছোট রথের পরিচালক জানায় তারাও এই দিনটির জন্য অপেক্ষায় থাকে প্রতি বছরের মতো এই বছরও তারা রথ নিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছে ইতিমধ্যেই শহরের রাম ঠাকুর সংঘ মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথ জিও মন্দির অভিমুখে যাত্রা শুরু করেছে তারা আমরা রামঠাকুর সংঘ গেলাম মন্দির গেলাম গেলাম এলাম

এদিকে রাজধানীতে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এবছর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন বিকেল তিনটে থেকে জগন্নাথ জীউ মন্দিরের রথে চড়ে নগর পরিক্রমায় বের হবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ জীউ মন্দিরের শেষ পর্বের প্রস্তুতি চলছে সকাল থেকে এই উপলক্ষে জগন্নাথ জীউ মন্দিরে ভক্তবৃন্দের সমাগম ছিল লক্ষণীয়